এই বেলি ফুলগুলোর কিন্তু ভ্যারাইটিটা একটু আলাদা, মানে কেমন কাটা কাটা টাইপের আর বেশ বড় বড় হয় এই যে এই বেলিটা। হ্যাঁ, আর আজকে হয়েছে, আজকে তুলনায় তবু 6-7টা হয়েছে আর 20 আছে আজকে অনেক। আর এই বেলি ফুলটা সচরাচর আর কি দেখতে পাওয়া যায়। আর নয়নতারা হচ্ছে চলে যায়, এইগুলো বেশ পুজো দেওয়ার জন্য ঠিকই আছে। আমি তো আবার সব ফুল তুলে কিন্তু কখনোই পুজো দিই না, কেননা আমার গাছের ফুল না, গাছের সৌন্দর্যটাই আমার মানে থাকুক ওইরকম সৌন্দর্যটাই আমার বেশি ভালো লাগে। মানে আমি কিছু ফুল রেখেই দিই, ধরো 5টা ফুল যদি হয় তাহলে আমি 2 খানা তুলি, এইরকম মানে কম তুলি বেশিটা থাকে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলোফানি। আমি মৌসুমি, আরও একটি নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে চলা। প্লিজ কিছুক্ষণ আমার সঙ্গে থেকো আর সাথে থেকো। আর এই নয়নতারা ফুলগুলো দেখো, একটু পিস পিঙ্ক পিঙ্ক নয়নতারা আমার দারুণ লাগে। কিছু একটু কাজ করি, আবার এখানে এসে বসি। কাজ করি মানে আজকে তো হচ্ছে সোমবার, শনি রবি দুদিন পরপর এক্সিবিশন ছিল, তো বাগানে শুধু জলটা দেওয়াই হয়েছে। মানে আমার বাগানে শুধু জল দিয়েছি, আর সেভাবে তো কিছু এক্সট্রা কিছু করতে পারিনি। তো আজকে আমি ঠিক করেছি যে কালকের গতকালের কতগুলো মাছ দেখেছিলাম, মাছ এনেছে তো অর্ধেকটা মাছ তো রাখাই রয়েছে। কিছু মাছ ভেজেছিলাম, পোস্ত, ডাল, আর আমি ভাবছি ওই যে পুঁই শাকের যে পাঁচমিশালি তরকারি করেছিলাম, অসম্ভব, অত তো খাওয়া যায় না, এক কড়াই তরকারি হয়েছিল। আর আমি রাতে এসে এতটাই টায়ার্ড হয়ে যাই, তারপরে কি করেছে জানো, মিঠিকে কাল দেখিয়েছিলাম না, কালকের ব্লগে আমার নিশ্চয়ই দেখেছ, মানে যেটা আজকে যাবে আর কি, আমার তো একদিন আগের ব্লগ যায় এরকম। তো গতকাল শনিবার, গতকাল হচ্ছে রবিবার ছিল, তো রবিবারের ব্লগ সোমবারে যাবে। তো মিঠির রবিবার দিন কোনো টিউশন থাকে না, এটা সেবকো আমার বাড়ির থেকে কাছেই, তো ওকে যখন বলি চল আমার সাথে তখন যায় না, পরে ওর পাপার মর্নিং শিফট নাইট, সব ভুলভাল বলছি আজকে, তো নাইট ছিল, তো পাপার সাথে পাপা ও ছেড়ে দিয়েছে এখানে। কেন গেছে, মা ওখানে কী খাবার রয়েছে ব্যাস খেয়েছে, চিকেনের সব ভাজাভুজি এই হেনা দানা। আর আমি একদিকে দেখো এত এক্সিবিশন যাই, বাইরের যদি এইরকম কদিন পরে পরেই চিকেন পকোড়া হেনা তেনা এগুলো তো খাওয়াটা তো উচিত নয়, মানে একদম স্ট্রিট ফুড, এগুলো ওই তেলের মধ্যেই ভেজেই যাচ্ছে, মানে ওই তেলের মধ্যে এরা তো ধরো তেল কি আর এ করবে, চেঞ্জ করবে, ওই কালো তেলটা এক কড়াই তেলটার মধ্যেই পরপর পরপর ভেজে যাচ্ছে। তো এখন কি, বিশেষ করে আগে তবুও যদি আমি খেয়ে নিতাম যেটা লকডাউনের আগে, হ্যাঁ, তো এখন লকডাউনের পর থেকে ওই যে বাইরের খাবারের প্রতি একটা মানে অনীহা চলে এলো, অনীহা নয় মানে ওই তেলটা দেখলেই না, ওই কালো তেলটাই যে ভাজে না পকোড়াগুলো, ওই তেলটা দেখলেই যেন আমার কেমন লাগে, কেমন লাগে। তো আমি বাইরের এত এক্সিবিশন যাই, এত এক্সিবিশন করি, প্রচুর খিদেও পাবে, ঘরে যদি আমি কিছু ছোলা বাদাম এসব না নিয়ে যাই হয়ে ওঠে না, ও যে নিয়ে নেবো হয়ে ওঠে না, তো খাই না। তবে চা অবশ্যই খাই, আমি তো মানে চা, চায়ের নেশা আমার, চায় ওই একটা জিনিসই আমি ভালো লাগে, মানে আমার খাওয়ার লিস্টে আর কি, পান করার লিস্টে চা। আর তো ছিল না একটা সেনকে, তার আগের দিন একটা ঝালমুড়িওয়ালা ছিল, তো মুড়িটা খাই, মুড়িটা মেক মাখাটা ওটা 10-15 টাকা, যেমন হোক 15 টাকার খাই। আর দুবার তো চা খেয়ে নেবো, দুবার কেন, তিনবার হলেও অল্প অল্প চা খেয়ে নিলি, কে চা আসে খেয়ে নি। তো মেয়ে গেছে যথারীতি খেতে, মানে তো চিকেন পকোড়া খেয়েছে, তো বললো মা নাও, নিয়ে এসে বলে মা নাও একটুখানি খেয়ে দেখেছি, হ্যাঁ ঠিক ভাল লাগে না, আর ওই কি মাটনের ঘুগনি খেয়েছে, খাওয়া হয়েছে। তারপর বলছে মা আমি যাই, আমার ঘরে কত পড়া রয়েছে এই রয়েছে, আমি বলছি কেন বস একসাথে যাবো, সেই তো আমি টোটো করে যাবো না, তো ওখান থেকে ও যেহেতু পড়তে যায় ওইখানে, ওইখানেই তো পড়তে যায়, নিয়ে টোটো করে ঘরে চলে এলো 9টার সময়। বললাম থাক কিছুক্ষণ থাক, আর বলছে না চলে এলো, খেয়েছে, খেয়ে দিয়ে চলে এলো। তো আজকে আমি যেটা ভাবছি যে ওই যে পুঁই শাকের তরকারিটা রাতে এসে না ওই মাছের ঝোলটা দিয়েই আমি ভাত খেয়েছি, মানে ডাঁটা দিয়ে যেটা মাছের ঝোলটা করেছিলাম ওইটা দিয়ে ভাত খেয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছিল যখন আমি 11:30 এসেছি। এসেই আবার কি বলতো, পোস্ট করলাম, আপলোডে বসালাম, আপলোড আগে বসিয়ে নিলাম ওটা, তো ওই জন্যই আমার রাত হয়, কেননা দেখো প্রায় আমার এক্সিবিশন, যখন আমি এক্সিবিশন যাই না তখন ওই সন্ধ্যে থেকে 8-9টার মধ্যে আমি আপলোডে বসাই, মানে পোস্ট হয়ে যায় আমার, মানে ওই সন্ধ্যে 7টার পর থেকেই, 7টার আগে আমি দিই না, কেন যে কোনো একটা মানে টাইমেই, যেহেতু ফার্স্ট হাফে হয় সেকেন্ড হাফেই আমি দিই, সেটা 7টার পরেই দিই আর কি,
তো যখন আমার এক্সিবিশন থাকে তখন কিন্তু এসে আমি আপলোড বসাই, কেন বাইরে থেকে হয় না, আমার ঘরে যেহেতু ওয়াইফাই কানেকশন আছে ঘরে এসে তারপরে আমি আপলোডে বসাই, তো ওটাই আমার রাত হয়ে যায়। আর যখন ঘরে থাকি তখন 9টার মধ্যেই আপলোডে বসিয়ে দিই, পোস্ট হয়ে যায় ঝট করে। তো ও চলে এসেছে, খেয়েছি, তো ওই তরকারিটা আছে। তো বিকেল ওখানে ভূতের রাজা দিল বর, ঠিক আছে, রেস্টুরেন্ট করেছে, আমাদের এখনও যাওয়া হয়নি, যাবো যাবো, সময় হয়ে ওঠে না, এই হয়ে ওঠে না, এই ঘুরে এলাম, তো হচ্ছে রাতে ওইখানে যাবো, ঠিক আছে। বরের ছুটিও রয়েছে, বর তো মিঠিও বলছিল মা অনেকদিন ধরে যায়নি রেস্টুরেন্টে, চল ঠিক আছে। আবার আমার আগামীকাল থেকে এক্সিবিশন আছে দুদিন পর পর, মঙ্গল বুধবার, দুদিন পর পর এক্সিবিশনে যাইলাম, চলো তাহলে আজকে যাই। তো ওই তরকারি, বিউলির ডাল সব রয়েছে, খালি 3 পিস মাছ ভাজবো, মাছ বার করে 3 পিস ভাজবো, এই হচ্ছে আমার রান্না নেই। এই জন্য আজকে বাবা কতটা টাইম হয়ে যাচ্ছে, টাইম দেখছি তো আমি অনেকক্ষণ ধরে বকে যাচ্ছি গো, 4 মিনিট হয়ে গেল, ওরে বাপরে 5 মিনিট দেখাচ্ছে, এখান থেকে কাটতে হবে তাহলে আমাকে কিছু, 5 মিনিট ধরে কথা বলছি, 5 মিনিট হয়ে গেল, তাহলে এখানে কিছু কিছু আমার কেটে কুটে বাদ দিতে হবে। তো বাগানে হচ্ছে করলাম, ওই জন্য কাল যেহেতু আমার রান্নার এটা নেই, তরকারিটা রয়েছে, শুধু মাছ ভাজবো, আমি বলে দিয়েছি, বরেক সবজি রয়েছে, বর বলছিল এটা আজ না, একবেলার জন্য ওই অতগুলো পুঁই শাকের তরকারি রয়েছে ওইগুলো খাও, ওগুলো তুমি কমপ্লিট করো। কী করলাম, গরম রোদ মানছি কিন্তু তাও আমি বাইরেটা করে এলাম, বাইরেটা মানে হচ্ছে কিছু মানি প্ল্যান্ট গাছগুলো এখানেও দেখাচ্ছে, এখানে যেটা জানলার ওপরে যে টপটা আমি নতুন মানি প্ল্যান্ট দিয়েছি, ওখানে যে সাদা মানি প্ল্যান্ট ছোটো ছোটো সাদা আর মানে একটু সবুজের মধ্যে যেটা, ওইটা কতগুলো চারা মানে গোড়া থেকে উঠে এনে ওইখানে দিলাম, এইখানে কিছু মানি প্ল্যান্ট অ্যাড করলাম, ওদিকে কিছু হ্যাঙ্গিংগুলো ভালো করে উঠিয়ে ফেলে আবার নতুন করে দিয়ে দিলাম, ও কেটে কেটে পুঁতে দিলাম, হয়ে যাবে, ওগুলো ছাওয়াই রেখেছি। কিছু নয়নতারা গাছ, নয়নতারা গাছের চারা বেরিয়েছে, দুটো বসিয়ে দিলাম, ওইটা করেছি, নয়নতারা গাছ ঠিক করলাম। আর হচ্ছে আমার হচ্ছে ওই টাইম ফ্লাওয়ার, টাইম ফ্লাওয়ার এনে দিয়েছিলো, মানে আমার যে মেয়েটি রয়েছে কাজে, তো ও এনে দিয়েছিলো, তো টাইম ফ্লাওয়ার তো খুব সুন্দর কালারটা, বেশ বাই কালারের, পিঙ্ক আর হোয়াইটের মধ্যে, তো ওইটা ও কালকে দেখছি এনে মগের মধ্যে রেখে দিয়েছে, জানে যে বৌদি গাছপালা বেশ ভালো করে, তো আজকে ওইটাকে ভালো করে মাটি ফাটি তৈরি করে ওইটাকে বসিয়ে দিলাম। কিছু টাইম ফ্লাওয়ার রয়েছে ওটাকে কেটে কুটে আবার ঠিক করলাম, কিছু গাছে দিকে জল দিচ্ছি এদিক ওদিক করলাম, এই কাজগুলো করে এসেছি, যেহেতু আমি আবার পরপর দুদিন করতে পারবো না, তাড়াতাড়ি করি কী করে, আবার 6 মিনিট হয়ে যাচ্ছে ওখানে, 6 মিনিট দেখাচ্ছে, তো সুতরাং এইসব করে এলাম, নিশ্চিন্তে হয়ে গেলাম, জল টল দেখা গেছে, পাখি আবার জল টল দিয়ে পাখিগুলোকে ভালো করে পরিষ্কার করে গ্যারেজ ট্যারেজ ধুই, আবার বাটি চেঞ্জ করে সকালে করেছি, আবার এখন 11টা বাজে, আবার এখন করে দিয়ে এসেছি, করে পর্দাগুলো আবার ধুয়ে টুয়ে এই যে এলাম, এসে বসছি আমার হাওয়ার তলায়, পাখার তলায়, ব্যাস একদিকে কাজ সেরেছি। মানে এই কাজগুলো সারলে না আমি মনের মানে আত্মা, মানে আমার যে আত্মাটা, আত্মাটা আমার শান্তি, মানে হয় না না কাজের সেক্টরে শান্তি, ঘরের সেক্টরে কাজ করে শান্তি, কাজ যদি করি না হ্যাঁ শান্তি পাই, কোথায় একটা মেন্টালি একটা শান্তি পাই এই কাজগুলো করে, আমি পাই, আমি তো পাই। তো ঠিক আছে, এখন ও সরি একটা চকলেট দেখাই, এই ওরে বাবারে পড়ে গেল, এই চকলেটগুলো বলছি, এই চকলেটেরও গল্প তোমাদের বলছি, এই ধর এখনকার দিনে এরকম মানুষ পাওয়া যাবে। দেখো কি হয়েছে, শনিবার মানে যেদিন হ্যাঁ না শনিবার হ্যাঁ এক্সিবিশনে গেছিলাম, তো হয়েছে মেয়ের পড়া ছিল, তো ও টোটো করে যায়, এখানে আমাদের ঘরের সামনে সেক্টর মার্কেট আছে, ওইখানে নামে, যথারীতি নামে, তো কিছু টোটোওয়ালা যেহেতু ওই টাইমে আসে, একটা আমাদের এখানকারই ঝুবড়ির কিছু টোটোওয়ালা রয়েছে আশেপাশে, মহেশ কাপুর, চণ্ডীদাস, কাশিরাম, এই ঝুবড়ির টোটো ধরো, এগুলো মানে মোটামুটি ও তো ডেলি যাচ্ছে টোটো করে, তো নেমেছে ও না পেছন পকেটে মোবাইলটা রেখেছিল, যখন নেমেছে টোটো করে তখন মোবাইলটা পকেট থেকে পড়ে গেছে, বাবুর পড়ে গেছে, এবং ঘরে চলে এসছেন, তো টোটোটা যখন স্টার্ট করেছে কেউ ছিল না টোটোতে, তো টোটো থেকে নিচে পড়ে গেছে মো ফোনটা, তো পেছন থেকে দেখো কেউ, এটাও দেখো কেমন একটা ঘটনা, পেছন থেকে কেউ একজন বলেছে যে যে মোবাইল, ও টোটো দাদা মোবাইল তোমার পড়ে গেছে, তখন বলছে আমার মোবাইল যাকে থামিয়ে মোবাইলটা নিয়ে যে, তখনও বুঝতে পেরেছে যে মেয়েটি এখন বাচ্চাটি নামলো ওরই মোবাইল, কত অনেস্ট, এখনকার দিনে এরকম অনেস্ট পাওয়া যায় বলো, পাওয়া যায় না, ও কিন্তু এখন আমার ফোন দুটো চুরি হয়েছিল কিন্তু সাথে সাথে সুইচ অফ হয়ে যায়, তো ও নিয়ে রেখে দিয়েছে, রেখে দিয়ে তারপরে ও পাপা আসছে, মেয়ে তো কান্না কাটি শুরু করে দিয়েছে, আমি তো এক্সিবিশনে রয়েছি তো কান্নাকাটি, তো পাপা চাকরি ছিল বলে ওর বাবা ঝট করে তো ফোন টোন করেছে, ফোন করে ফোনটা রিসিভ করেছে, কিন্তু রিসিভ করে বলেছে হ্যাঁ আপনার কি মেয়ে এরকম ওর সাথে কথা বলেছে, তুমি তো নেমেছিলে, বলছে হ্যাঁ, তো যাই হোক এখানে মহেশ কাপুর কালীবাড়ি রয়েছে ওইখানকার ছেলেটি ছিল, তো ফোনটা কিন্তু অফ করেনি, দেখো এখনকার দিনে কিন্তু এইরকম কিন্তু অনেস্ট, এত অনেস্ট লোক খুব কমই পাওয়া যায় তাই না বলো, তো ও ফোন রিসিভ করেছে, ও রাতে আর আসতে পারেনি যেহেতু রাতে এ করেছিল, ছেলেটা আমার হসপিটালে কাজও করে, DSP হসপিটালে, মেন হসপিটালে কাজ করে ছেলেটা,
তো বললো সকালে দাদা আমি গিয়ে পৌঁছে দিয়ে আসবো, ঘরে অ্যাড্রেস ফ্যাড্রেস নিলো ঘরের কাছে। তো 10টার সময় এসছে, ফোনটি নিয়ে মেয়েটুকে দেখে একটু অস্থির জাগে পেয়েছে তো, আর ফোনটা অফ করেনি জানো তো, রিসিভ করেছি ফোনটা। তো ফোনটা দিয়ে গেল 10টার সময়। তো আমার বর আমাকেও আমি তাও জানি না জানি মেয়েটা এরকম মুখটা ফোলা ফোলা লাগছে, বুঝতে পারিনি গো রাতে সে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছি, সে কথাটা বুঝতে পারিনি। তারপর বারবার আমি বড়ো কিছু বলিনি, হ্যাঁ যেরকম মেয়ে ফোন হারিয়ে টারিয়ে দিয়েছে। তো যা বলছে কি ফোন এরকম কেউ এসছে, আমি বলছি তোমার ফোন তো এখন ভালোই আছে তুমি আবার নতুন ফোন, বলছে না না কেউ এসেছে ফোন দিতে এরকম গালি বলছে। মানে কে ফোন দিতে আসবে, আর আসছে মানে যেহেতু ছেলেটা ফোন করেছে আমি এই সময় যাবো দাদা। তো এসে দেখছি আমি যখন গ্যারেজেই ছিলাম, তো দেখছি যে ফোনটা কী ব্যাপার নেই, এর ফোনটা দিল। তখন আমি দাঁড়িয়ে দেখে যে কী হলো, তাও আমার বর বলে না, কিছু না কিছু করে যাচ্ছে। তোকে পকেট থেকে 500টা টাকা বর দিল। তো ছেলেটা কিছুতেই নেবে না, না দাদা না দাদা কেন, না 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 এটা আমার কর্তব্য, আমি টোটো চালাই, হারিয়ে গেছে বাচ্চা মেয়ে, তো কিছুতেই নেবে না। বর বললো চা খেয়ে যাও চা খেয়ে যাও, এসো তাহলে ঘরে বসো, তাও বসলো না চলে গেল। তো আমি বললাম দেখো সব থেকে ভালো ও তো, তুমি তো জানো মহেশ কাপড়ের কালীবাড়ির কাছে থাকে, ওইখানে ওর নামটাও জেনেছো যখন, তো তুমি এক কাজ করো ওরকম করে নেবে না, অনেস্ট মানুষ কখনোই টাকা ওইভাবে নেয় না, যেহেতু তাতে তো ফোনটা সুইচ অফ করে দিত, ও যখন দিয়ে গেছো কখনোই টাকা নেবে না। তুমি বলেন যে মিষ্টি যাই হোক চকলেট, এখন যদি বাচ্চা না থাকে আমরা তো বুঝতে পারছি না ঘরে বাচ্চা আছে কি নেই, চকলেট একদম দিও না 500 টাকার, বরঞ্চ মিষ্টি কিছু কেনো আর চকলেট কিনে দাও। তোর পাপা কী করেছে 300 টাকার মিষ্টি আর 200-250 টাকার এরকম এই যে এই চকলেটের এই যে এরকম বড়ো প্যাকেট, এত বড়ো প্যাকেট একটা দিয়েছে, আর ঘরেও মেয়ের জন্য একটা প্যাকেট নেই, বলছে তুই মোবাইল হারিয়েছিস তার জন্য এই যে তোর গিফট, একটা বড়ো প্যাকেট নিয়ে এসছে, এই জানি খাচ্ছি চকলেটগুলো বেশ ভালো, এই একটা চকলেটের বড়ো প্যাকেট নিয়ে দিয়েছে আর 300 টাকার মিষ্টি, যাই হোক 550 টাকার দিয়েছে। আমি ঘরে গিয়ে দিয়ে আসো, তবুও মা নেবে না, বলছে না না আমার ছেলে এসে রাগারাগি করবে, হ্যাঁ আমি মানে তোর বাবা বলছে না না রাগারাগির জন্য না, এটা একটা আনন্দে দিয়েছি, দেখুন আমার ফোনটা একটা ফোন হারানো মানে আর বাচ্চা মেয়ের ফোন হারানোটা বিশাল একটা চাপের, আমারও তো একটা বিশাল একটা চাপ, যেহেতু আমি এটা খুশিতে দিয়েছি যে আমার বাচ্চা মেয়েটার ফোনটা পেয়েছি, খুশিতে আপনি নিন এটা। আমি যে আমি বললাম দেখে যে ওটা তো না করতে পারবে না, মিষ্টি নিয়ে যদি তুমি ঘরে যাও সেটা না করতে পারবে না, নেবো না মিষ্টি চকলেট নিয়ে যাও, তো ওইভাবে দিয়ে আসলো। এইভাবে মিঠির ফোনটা জাগে পেলো, জাগে এখনও অনেস্ট মানুষ আমাদের আছে দেশে, এখনও অনেস্ট মানুষটা আছে, তবে রেয়ার খুব খুব কম। আমার আগে দুটো ফোন এরকম চুরি হয়েছে কিন্তু সাথে সাথে সুইচ অফ হয়ে গেছে, কেউ ফোন দেয় না এখনকার দিনে, কিন্তু এরকম অনেস্ট মানুষও পাওয়া যায় খুব কম। তো দেখে যাচ্ছি তরতর করে অনেক টাইম বেড়ে যাচ্ছে, আজকে মনে হয় এই গল্প দিয়েই আমার ভিডিও শেষ করতে হবে, আগে 4 মিনিট এখন 4 মিনিট হয়ে গেল। ঠিক আছে তাহলে রাখি, দেখি চকলেটটা তুলে ফোন না গো। হ্যাঁ ভালো আছে চকলেটগুলো, আমি না পুরো ক্যাডবেরি ভেতরটা ভালো লাগে বসলাম। দেখো অবশেষে বৃষ্টি নামলো, মানে একদম তখন বাজে এক, তখন না দুটোর পরই পুরো মেঘ মেঘ করলো, দুটোর পর একটু কালো হয়ে গেল, দুটোর পর মানে গরম তো একটা পর্যন্তও ছিল, তারপরে দুটোর সময় না মেঘ পুরো করেছে, মেঘ করে দুটোর পরে ঠিক এই 2:40 নাগাদ আমাদের বিজনে বৃষ্টি নামলো অবশেষে। খুব মুষলধারে এতক্ষণ বৃষ্টি পড়েছে কিন্তু 20 মিনিট অলরেডি বৃষ্টি হয়ে গেছে, এখন বাজে 3:15-20 বাজে, না 3:10 বাজে, মানে অলরেডি 25 মিনিট মতন বৃষ্টি হয়ে গেছে, 25-30 মিনিট হবে বৃষ্টি, আর সে মুষলধারেই বৃষ্টি হয়েছে পুরো ভালো মতন। এই দেখো রাস্তাটা দেখেছো, আমাদের স্ট্রিটের রাস্তা পুরো মানে ভালো মতন পুরো জল, বন্যার মতন জল বয়ে গেছে, 30-40 মিনিট মানে মাটি ভালো মতনই বন্যা। আওয়াজ শুনেছো, আমি এই আওয়াজটায় প্রচণ্ড ভয় পাই, ইনডোর প্ল্যান্টগুলো সব বাইরে করেছি, ওইদিকে সব বাইরে করেছি, এগুলো তো ভালো মতন বৃষ্টিতে ভিজেছে, এটা ভালো মতন বৃষ্টিতে ভিজেছে, এও ভালো মতন মানি প্ল্যান্ট বৃষ্টিতে ভিজেছে, আর আজকে যে গাছগুলো লাগিয়েছি সেগুলো তো খুবই মজা, ভালো মতনই বৃষ্টি পেয়ে গেল। দেখো সব কটা কি খুশি সব, হ্যাঁ গাছগুলো মানে আমার চেয়েও মানে আমার বেশি আনন্দ লাগছে আমার গাছগুলো দেখে গো, কি সুন্দর দেখো আমার গাছগুলোকে দেখে আমার বেশি আরও আনন্দ লাগছে। এই গামলাটায় জল ভরে গেছে, প্রচুর খুব বৃষ্টি হয়েছে একদম, তবে হয়েছে ঠান্ডা একদম ঠান্ডাটা পড়েছে ঝমঝম করে বৃষ্টি, বিদ্যুৎ তো এখনও ঘুম ঘানুম করেই যাচ্ছে, এই জিনিসটাতে আমি ভয় পাই এখনও, বুঝেছো দেখো কী সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হলো, বৃষ্টি হয়েছে, বেশ ভালো বৃষ্টি হয়েছে। তবে যেভাবে গরমটা পড়েছিল না, মানে অনেকটাই ভালো বৃষ্টি হয়েছে, তবে যেভাবে গরম পড়েছে আবার মানে আগামীকাল সেই গরমটাই লাগবে। কিন্তু যেভাবে গরমে কষ্ট পেয়েছি অতটাও পাবো না, হ্যাঁ মানে কিছু তো কম হবে, কিছু কম হবে। আর এই দেখো গামলাটা কিন্তু একদম জলে ভরে গেছে, এত ভালো লাগে এইসব সৌন্দর্য দেখতেই, একটা আলাদা। এই দেখো টিক টিক টুক টিক টুক করে জলগুলো পড়ছে, কী অপূর্ব লাগছে। মানে কিছুক্ষণ দেখলাম আর কি, বসেছিলাম কিছুক্ষণ দেখলাম আর কি। তো অলরেডি আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, যে আমি বিকেলে তোমাদের যে আর যে বড় করতে করবো না, হ্যাঁ আমি অত বড় ভিডিও দেবো না, এবার ঠিক করেছি মানে আর কি, তাই এখানেই এন্ড করে দেবো। আমি আবার আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। আর নতুন বন্ধু সকল বন্ধু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধু যারা আমরা আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে যে বেল বাটন দিচ্ছি সেটি অন করে দিও, যখন নতুন ভিডিও আপলোড করবো তোমরা নোটি পেয়ে যাবে। তাহলে আজকে এখানেই রাখি, টাটা।